বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে সকলকে স্বাগত। আজ আমরা নির্গুণ্ডি গাছ অথবা নিশিন্দা গাছের পরিচিতি, আইডেন্টিফিকেশন এবং তার স্বরূপ নিয়ে কিছু আলোচনা। চলি আমরা দেখে নিই গাছটিকে খুব কাছ থেকে, তার পরিচিতি কেমন, তার স্বরূপ, তার পাতা, তার কাণ্ড, তার শাখা প্রশাখা, গাছটি কতটা উঁচু হয়, কেমন হয় দেখতে, চলি সবগুলি আমরা আজকে দেখে নিই। কেননা এটি সম অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকেই হয়তো এই গাছটিকে ডিফারেন্সিয়েশন করতে পারে না, পার্থক্য করতে পারে না অনেক গাছ থেকে, কেননা এই গাছটির পাতা অনেক অনেক গাছের সঙ্গে কিছু আবার মিল, তার জন্য অনেকের কিন্তু ফেলাসি রয়ে গেছে গাছ। তো গাছটির যদি আমরা ঔষধি গুণ নিয়ে আলোচনা করতে যাই, তবে হয়তো এক ঘন্টা দু ঘন্টা হয়তো এই গাছটির সম্পর্কেই আমাদের বলতে বলতে টাইম পার হয়ে যাবে। তো চলি আজকে গাছটি দেখে নিই। নির্গুণ্ডি নিশিন্দা, বৈজ্ঞানিক নাম ভাইটেক্স নিগুণ্ড, ফ্যামিলি লামিয়েসি। ভাইটেক্স নিগুণ্ড ইজ অ্যান ইরেক্ট শ্রাব অর স্মল ট্রি। এটি গুল্ম এবং বৃক্ষের শঙ্কর জাতীয় একটি উদ্ভিদ। ইট লিভস আর ডিজিটেড উইথ ফাইভ ল্যান্ডসুলেট লিফলেটস অ্যান্ড সামটাইমস থ্রি। মনে রাখবে এর পাতা পাঁচটি অথবা তিনটি দেখা যায়। এটি সারা দেশে জন্মায়। এই গাছটির পাতা, ফুল, ফল, এর শিকড় সব কিছুই কার্যকরী। নিশিন্দা গাছটি 2 থেকে 8 মিটার উচ্চতা বিশিষ্ট হতে দেখা যায়। ইট ইজ গ্রোয়িং ফ্রম 2 to 8 মিটার হাইট অর 6 to 10 ফিট। এই উদ্ভিদটির অসংখ্য শাখা দেখা যায়, মাল্টি ব্রাঞ্চ। তাই এই উদ্ভিদটিকে ইরেক্ট শ্রাব অথবা গুল্ম এবং বৃক্ষের শঙ্কর হিসেবে জানা যায়। ইরেক্ট শ্রাব অর স্মল ট্রি। এই গাছটির গোড়ায় খেয়াল করে দেখো এক গুল্ম অথবা ঝোপের নেয়। এবং এই গাছের গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে খুব সুন্দর ফুল দেখা যায়, অতি সুন্দর নীলচে বেগুনি রঙের এই ফুল। এই গাছটিকে বিভিন্ন নামে জানা যায়, নির্গুণ্ডি, নিশিন্দা, এবং সংস্কৃতে একে শ্বেতসুরসা, নীলপুষ্পা, সিন্ধুবার, শেফালিকা নামে জানা যায়। তো আমি নিশ্চিত যে আপনারা সকলেই ভালোভাবে দেখলেন গাছটিকে, ভালোভাবে চিনলেন। অতএব তোমাদের কাছে একটি অনুরোধ, এই গাছটিকে বাড়ির চারপাশে অথবা যে কোনো জায়গায় যদি দেখতে পাও সেটিকে চিহ্নিত করে রাখো, তার রক্ষা করো, অযথা নষ্ট না করে, কেটে না ফেলে তার রক্ষণাবেক্ষণ করো। তার প্রচুর ঔষধি গুণ, এর পরবর্তী ভিডিওতে আমরা এর ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমরা এর পরবর্তী ভিডিওতে এর ঔষধি গুণ নিয়ে আলোচনা অবশ্যই করব। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।